আমরা একটা পয়েন্ট নিলাম পি, সেখান থেকে যাত্রা শুরু করে আমরা কিউ পর্যন্ত গেলাম, তারপরে আমরা আবার কিউ থেকে আর পর্যন্ত গেলাম। তাহলে পি কিউ এবং কিউ আর হচ্ছে আমাদের দুটো যাত্রা পথ। আমরা যে পি কিউ থেকে আবার কিউ আর পর্যন্ত গেলাম, আমাদের টোটাল সরণ কিন্তু হলো পি থেকে আর পর্যন্ত। আমরা বলতেই পারি এর অর্থ হচ্ছে পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি আর, যেটা আমরা একটু আগে শিখে এসেছি। কিন্তু আমরা যদি এখন একটু ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমরা একটা ত্রিভুজের মাধ্যমে দুটো ভেক্টরের যে যোগফল বের করলাম, যে পি কিউ প্লাস কিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে পি আর, এটাকে আমরা বলি ট্রায়াঙ্গেল ল বা ভেক্টরের ত্রিভুজ সূত্র। আমরা এখন এই ভেক্টরের ত্রিভুজ সূত্র যেমন জানলাম, আমরা ঠিক একইভাবে বহুভুজ সূত্র নিয়েও কাজ করতে পারি। এই সব কিছু ফেলে দিয়ে এখন আমরা চিন্তা করি যে আমাদের কাছে একটা পেন্টাগন বা একটা পঞ্চভুজ আছে। এই পেন্টাগনের ফার্স্টে পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এস এবং এস থেকে আমরা টি পর্যন্ত গেলাম। তাহলে আমরা যখন এইভাবে পুরো যাত্রাপথটাকে নির্ণয় করলাম, আমরা কিন্তু খেয়াল করে দেখলাম আমাদের ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে পি এবং এন্ড পয়েন্ট হচ্ছে টি। তাহলে এই যে সবগুলো পয়েন্ট পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস এস টি, প্রত্যেকটা যাত্রাপথ শেষে আমাদের নেট যে যাত্রাপথ বা আমাদের সর্বশেষ যে যাত্রাপথ, সেটি কিন্তু আসলে পি থেকে টি পর্যন্ত হয়েছে। তাই আমরা বলতেই পারি পি টি ইজ ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস প্লাস হচ্ছে এস টি। এর অর্থ দাঁড়াচ্ছে মূলত আমরা যে বহুভুজ সূত্র নিয়ে কাজ করছি, সেই বহুভুজ সূত্রে যতগুলো ইচ্ছা ভুজ থাকতে পারে, আমাদের দিন শেষে ইনিশিয়াল পয়েন্ট এবং যেখানে যে তাদের যাত্রা শেষ হবে সেই এন পয়েন্ট, এই দুটোর মধ্যে যে আমাদের ভেক্টরটা উৎপন্ন হবে, সেটি প্রত্যেকটা যে ভুজ রয়েছে তাদের প্রত্যেকের ভেক্টরের যোগফলের সমান। এর অর্থ হচ্ছে আমাদের বহুভুজ সূত্র খুব সিম্পলি বোঝায় যে আমাদের যতগুলো হচ্ছে আমাদের এখানে ডিরেকশন রয়েছে, সবগুলোর যোগফল দিন শেষে ইনিশিয়াল এবং এন পয়েন্টের সমান। এই আমাদের বহুভুজ সূত্র।